রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকাতে চালু হয়েছিল মা ক্যান্টিন। পাঁচ টাকার বিনিময়ে খেটে খাওয়া সাধারণ মানুষ ভাত, ডাল, সবজি ও একটি করে ডিম খেতে পারতেন। এখন মা ক্যান্টিন চলছে, কিন্তু যেখানে চলার কথা সেখানে নয়, চলছে পাশের একটি অন্য ঘরে, যেখানে দেখা গেল চূড়ান্ত অব্যবস্থার ছবি। যে ঘরে মা ক্যান্টিন চালু করা হয়েছিল সেই ঘরে রাখা হয়েছে সিমেন্ট, পাথর, লোহার রড। যেখানে এখন মা ক্যান্টিন চলছে সেখানে জল জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ কোনো রকমে পাঁচ টাকার বিনিময়ে খাওয়া দাওয়া করছেন। যারা ক্যান্টিন চালান তারা কিছু বলতে চাননি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। হয়তো কোনো কারণে ওটা বন্ধ হয়ে আছে, তো বা চালানো যাচ্ছে না। নিশ্চয়ই যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা চালান, তারা নিশ্চয়ই আলাপ আলোচনা করে, যেহেতু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সেহেতু নিশ্চয়ই তারা খুব তাড়াতাড়ি একটা ভালো সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে। মা ক্যান্টিনে যেখানটা চালু হয়েছিল সেখানে এখন সিমেন্ট, বালি, রড এসব পড়ে আছে। কিন্তু দেখুন, হয়তো কোনো কাজকর্ম করার জন্য এটা করা হয়েছে, হয়তো কোনো রিপেয়ারিং করছে তার জন্য করা হয়েছে। এখন কী কারণে এটা যারা করেছেন তারাই বলতে পারবেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যাই হোক, এবারে সেটা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোনো হয়তো রিপেয়ারিং কাজ হচ্ছে, দেখা যাক কিছুদিন গেলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।